ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে শুরু করেছে কলাম্বিয়া ইউনিভার্সিটি। আইভি লীগ বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে না পেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে বিক্ষোভকারীদের কাছে একটি নোটিশ পাঠানো হয়, যেখানে বলা হয় দুপুর দুইটার মধ্যে ক্যাম্পাসে স্থাপিত শিবির ছেড়ে যেতে হবে, নতুবা যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মেনে চলার ফর্ম সই করেছেন তাদের সাময়িক বহিষ্কার করা হবে এবং তারা ভালোভাবে তাদের সেমিস্টার শেষ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বেন চ্যাং জানান, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার পরবর্তী ধাপ হিসেবে আমরা শিক্ষার্থীদের বহিষ্কার করতে শুরু করেছি। তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিক্ষোভকারীদের শিবির তৈরির ফলে ইহুদি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং পাঠদান, শিক্ষা ও পরীক্ষার প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নেমাত মিনুস শাফিক এক বিবৃতিতে জানান, শিক্ষার্থী নেতাদের সঙ্গে সব ধরনের সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে শিক্ষার্থী নেতারা সংবাদ সম্মেলনে দেওয়া এক বিবৃতিতে বলেন, 34,000 ফিলিস্তিনির মৃত্যুর তুলনায় এসব ঘৃণ্য ভয় দেখানোর কৌশল কিছুই নয়। কলাম্বিয়া আমাদের দাবি না মানলে কিংবা আমাদের জোর করে সরিয়ে না দিলে আমরা এখান থেকে নড়ব না। কলাম্বিয়া ইউনিভার্সিটির ম্যানহাটন ক্যাম্পাসে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন শত শত বিক্ষোভকারী। দুই সপ্তাহ আগে তাদের সরিয়ে দিতে নিউ ইয়র্ক পুলিশকে ডাকায় চরম সমালোচনার মুখে পড়েন শাফিক। শতাধিক গ্রেপ্তারের পরও বিক্ষোভকারীরা কয়েকদিনের মধ্যেই শিবিরে ফেরেন। এরপর যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।